এরদোয়ান এমন নেতা যা বলেন তাই করেন, বলল আলবেনিয়ার প্রধানমন্ত্রী। প্রতি মাসে দুটি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক। ভারতীয় রণতরীতে বিস্ফোরণ, নিহত তিন। ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব নিয়ে যা বললেন এরদোয়ান। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও রয়েছে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দ্যাস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোয়ান এমন নেতা যা বলেন তাই করেন, এমন মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। স্থানীয় সময় সোমবার আলবেনিয়া সফররত তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি এমন মন্তব্য করেন। এডি রামা বলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছি। তিনি সবসময় আলবেনিয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন। তুর্কি প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণের অন্তরে আমাদের দেশের জন্য বিশেষ জায়গা রয়েছে। আমি অনেক দেশের প্রধানদের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু এরদোয়ানের সাথে আমার সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং মজবুত। আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, এরদোয়ান এমন একজন নেতা, তিনি যা বলেন তাই করেন। একই সাথে বিভিন্ন সময় আলবেনিয়ার প্রতি সমর্থন এবং দেশটির একটি বিশেষ দিনে এরদোয়ানের উপস্থিতির কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানান আলবেনিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট লিস্টা নিকোলা। 2019 সালের 26 মার্চ আলবেনিয়ায় 6.3 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত 51 জন নিহত হয় এবং একই সাথে অন্তত 17,000 মানুষের বাসস্থান ক্ষতিগ্রস্ত হলে তারা শরণার্থী শিবিরে আশ্রয় নেন। এই ঘটনার পর তুর্কি প্রেসিডেন্টের বিশেষ আগ্রহে দেশটির হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আলবেনিয়ায় বাণিজ্যিক সুবিধাসহ 522টি বাসস্থান নির্মাণের প্রকল্প গ্রহণ করে। সফরে এরদোয়ান আলবেনিয়ার ল্যাচ শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তুরস্কের সহায়তায় নির্মিত সেই 522টি বাসস্থানের চাবি প্রধানমন্ত্রী এডি রামার কাছে হস্তান্তর করেন। সম্পূর্ণ নিজেদের কারিগরি দক্ষতা দিয়ে হুটজেট নামে একটি হালকা যুদ্ধবিমান তৈরি করছে তুরস্ক। আগামী 2 মাসের মধ্যে সকলের সামনে উন্মোচন করা হবে এ যুদ্ধবিমানের আধুনিক সংস্করণটি। তুরস্কের যুদ্ধবিমানটি বানিয়েছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। বিমানটি প্রশিক্ষণ ও ছোট সামরিক মিশনে ব্যবহার করা যাবে। সোমবার প্রতিষ্ঠানটির প্রধান তেমেল কোতিল জানিয়েছেন, 2025 সালের পর প্রতি মাসে দুটি করে হুটজেট যুদ্ধবিমান তৈরি করবে তারা। 2024 সাল থেকে বৃহৎ পরিসরে বিমানটি উৎপাদন করা হবে। এ ব্যাপারে তেমেল কোতিল বলেন, প্রথম বছর আমরা বৃহৎ পরিসরে উৎপাদনের অংশ হিসেবে বছরে 6-7টি বিমান তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর পরের বছর প্রতি মাসে 2টি ও প্রতি বছর 24টি বিমান তৈরি করব। তিনি আরও বলেন, 2025 সালের পর প্রতি মাসে হ্যাঙ্গার থেকে 2টি হুটজেট বের হবে এবং সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। রপ্তানি করার আগে নিজেদের চাহিদা মেটাবে তুরস্ক। হুটজেটের অত্যাধুনিক এ যুদ্ধ বিমানগুলো বর্তমানে তুরস্কের বিমান বাহিনীতে থাকা T-38 প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে। নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি করা হবে এ যুদ্ধ বিমানগুলো। ভারতীয় একটি রণতরীতে বিস্ফোরণে নৌবাহিনীর অন্তত 3 সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ের নেভাল ডক ইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ INS রণবীরের ইন্টারনাল কম্পার্টমেন্টে এ বিস্ফোরণে ওই 3 জন মৃত্যুবরণ করে, এছাড়া আরও কয়েকজন আহত হয়েছে। মূলত মুম্বাই ডক ইয়ার্ডে এ ঘটনা ঘিরে নিরাপত্তা প্রসঙ্গেও প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও প্রাথমিকভাবে জানা যায়নি কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে। সংবাদ সংস্থা ANI-এর তথ্য থেকে জানা গেছে, ওই যুদ্ধ জাহাজের ভেতরে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
সামনে রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস, তার আগে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে, নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন গোয়েন্দার রিপোর্ট ঘিরে জারি করা হয়েছে অ্যালার্ট। এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে জানা যাচ্ছে এই বিস্ফোরণের ঘটনায় 11 জন গুরুতর আহত হয়েছেন, তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে INS রণবীর মোতায়েন ছিল ক্রস কোস্ট অপারেশনাল ক্ষেত্রে। তারা আরও জানিয়েছে বিস্ফোরণে খুব শিগগিরই ফেরার কথা ছিল এই যুদ্ধজাহাজের। বলা হচ্ছে এই বিস্ফোরণের ঘটনা ঘিরে একটি কোর্ট অফ ইনকোয়ারি এর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘটনায় মৃতদেহের পরিচিতি এখনও জানানো হয়নি। 1986 সালের 28 অক্টোবর ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হয় INS রণবীর। তবে জানা গেছে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় যুদ্ধজাহাজে সেভাবে বড় কোনো ক্ষতি হয়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট, ন্যাটো সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করার পরই ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজতয়েভ এরদোগান। তার মতে ইউক্রেন আক্রমণ করার যে প্রস্তুতি রাশিয়া নিচ্ছে তা বাস্তবসম্মত নয়, কারণ ইউক্রেন কোনো সাধারণ দেশ নয়, ইউক্রেন শক্তিশালী দেশ। এরদোয়ান আরও বলেন যে কোনো পদক্ষেপ নেয়ার আগে রাশিয়ার নিজেদের পরিস্থিতি ও পুরো বিশ্বের পরিস্থিতি যাচাই করা উচিত। বিশ্বের বুক থেকে যুদ্ধ উঠে যাক এমনটি চান এরদোয়ান, কারণ যুদ্ধ জিনিসটা কোনো কাজে দেয় না, বরং মানুষের ক্ষতি করে, মানুষের প্রাণ যায়। তাছাড়া ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন এরদোয়ান। খবর শেষ করার আগে আবারও বলছি, আমাদের ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা আন্তর্জাতিক খবরের পাশাপাশি বিশ্লেষণধর্মী খবর পাশাপাশি আমাদের লাইভ সম্প্রচার করে থাকি ওপেন দ্য আইজ। আপনারা কেমন ভিডিও দেখতে চান, আপনাদের পছন্দের বিষয়গুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের পছন্দের অনেক ভিডিও ইতিমধ্যে বানিয়েছি যা আমাদের ওপেন দ্য আইজের আর্কাইভে রয়েছে। আপনারা আপনাদের পছন্দের বিষয়গুলো আমাদের চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখতে পাবেন, এবং যে বিষয়গুলো আগামীতে জানতে চান সেই বিষয়গুলো আমাদের কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও বানাবার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।